রাজধানীর ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। দিন দিন জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। ঢাকার বাইরে কক্সবাজার সহ বিভিন্ন জেলায় ঘটছে বিস্তার। অবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন, ডেঙ্গুর তিনটি ভ্যারিয়েন্ট সক্রিয় থাকায় ভয়াবহ রূপ নিতে পারে। কীট তত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেছেন, ডেঙ্গু থেকে বাঁচতে হটস্পটে ক্র্যাশ প্রোগ্রাম চালানোর পাশাপাশি সারা দেশে মশা নিধন কর্মসূচি জোরদার করতে হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড ছাপিয়ে বারান্দায় ও মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। বারান্দায় সিট পাইছি, সিট ছিল না, এখানেই সিট পাইছি, এখানেই ভর্তি হয়ে গেলাম। মানে উঠে হাঁটতেও পারতাম না, অনেক খারাপ অবস্থা ছিল, ডায়রিয়া ছিল, শরীর ব্যথা ছিল অনেক। আমরা আক্রান্ত হয়েছি মিরপুর এক আনসারগ্রাম থেকে, আমরা গতকালকে ভর্তি হয়েছি। পেশেন্টের অবস্থা আগের মতো গতকালকে একটু খারাপ ছিল, আজকে স্যালাইন লাগানোর পরে মেডিসিন খাওয়ার পর একটু ডেভেলপ। এবার বেশ কয়েকটি ডেঙ্গুর ভেরিয়েন্টের উপস্থিতি পেয়েছে চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী ডেন থ্রি বা ডেঙ্গুর তৃতীয় ধরনে আক্রান্ত। কোথাও কোথাও ডেন ফোরের উপস্থিতি মিলছে। যারা আগে এক বা একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তারাই ডেন থ্রি বা ফোরে আক্রান্ত হচ্ছেন। এখন আমার জ্বর নাই, কিন্তু আমাদের এই যে হাতে পায়ে সারা শরীরে র্যাশ আছে ডেঙ্গুর, আর হচ্ছে আপনার প্লাটিলেটটা অনেক কমে গেছে। সমস্ত শরীর ব্যথা শুধু, আর মাথা ব্যথা প্লাস এই যে চোখের পিছন সাইডটা। রাজধানীর মিরপুর, উত্তরা, মুগদা ও যাত্রাবাড়ি থেকে সবচেয়ে বেশি রোগী আসছে হাসপাতালে। অগণিত রোগী আসে, কিন্তু আমরা বিছানার সংকটের কারণে সেভাবে দিতে পারি না। আর প্রতিদিন ছুটি হয় মোটামুটি 8-7-8টার মতো ছুটি হয়, ওই হিসেবে আমরা ওই দিনেই ভরে যাই আর কি। ভিতরে যে রোগীগুলো যে ধরনের সেবা পায় বারান্দায়, সেভাবেই আমরা সেই ধরনেরই সেবা দিই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার জানান, ডেঙ্গু এখন উদ্বেগের বিষয়। এটি নিয়ন্ত্রণ করতে হলে হটস্পটগুলো চিহ্নিত করে মশা নিধনে চালাতে হবে ক্র্যাশ প্রোগ্রাম। যদি জনগণকে সম্পৃক্ত করা যায় আর উড়ন্ত মশাগুলোকে মেরে দেওয়া যায়, কারণ উড়ন্ত মশাগুলো যদি হটস্পট এলাকাতে বেঁচে থাকে তাহলে তারা জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়াবে। যখন কোনো একটি এলাকায় ডেঙ্গু এপিডেমিক হয় সেই মুহূর্তে হটস্পট ম্যানেজমেন্ট করা ছাড়া এই ডেঙ্গু এপিডেমিকটি থামানো যায় না। এই মুহূর্তে তাই হটস্পট ম্যানেজমেন্টে জোর দিতে হবে। ঢাকা ও কক্সবাজারের পাশাপাশি সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি বেসরকারি সংস্থার সম্মিলিত পদক্ষেপের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। অক্টোবর জুড়েই এই ডেঙ্গুর প্রাদুর্ভাবটি থাকবে, তাই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন। শুধুমাত্র সিটি কর্পোরেশন নয়, নগরবাসীও কিন্তু এ ব্যাপারে সচেতন এবং সম্পৃক্ত হতে হবে এডিস মশা নির্মূলের ক্ষেত্রে। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।